রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না। যে যারা বাপ মাকে মানে না তারা জান্নাতে যাবে না। দুই, কাম্মার, জুয়া খেলে। যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তিন, মান্নান, খোটা দেয়। যে যারা খোটা দেয় তারা জান্নাতে যাবে না। গরিব মানুষকে 10,000 টাকা দিয়েছে ভ্যান কিনতে, পরের দিন বলেছে খালেদ ভ্যানটা একটু নিয়ে আসো তো আমি বাজারে যাব, তো আনিনি। পরের দিন দেখা হতে বলছে যে কালকে 10,000 টাকা দিলাম, তুমি আজকেই ভুলে গেলে। এর নাম খোটা দেওয়া। খোটা দেয় যে জান্নাতে যাবে না সে। তিন, মদমেনন খামা, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, বাপ মাকে মানে না। যে দুই, জুয়া খেলে। যে তিন, খোটা দেয়। যে তিন, বিড়িতা, চার, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে এ জান্নাতে যাবে না।